আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের সাথে আছি নূপুর চৌধুরী। এই অনুষ্ঠানটি সোমবার থেকে বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টা সরাসরি সম্প্রচারিত হয় এবং একজন করে অতিথি থাকেন। আজকেও আমরা একজন অতিথি পেয়েছি, আমরা পেয়েছি সম্মানিত অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সরাসরি আছি ফেসবুকও www.facebook.com/tbn24usa। আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন যদি থাকে, কোনো মতামত সেটিও আমরা নিব, আইনি যে কোনো পরামর্শ, আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসাও থাকে সে প্রশ্নগুলো আমরা নিব। মাহফুজুর রহমান, আমরা যদি আজকের দিনের উল্লেখযোগ্য দিন ক্রিসমাসের ছুটি, প্রেসিডেন্ট ট্রাম্প ক্রিসমাসের ছুটি কাটিয়ে এসে প্রথম ওয়ার্কিং এবং টুইট করেছেন, সেই সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2018 সালের এজেন্ডাও কী হতে যাচ্ছে, আপনার কি মনে হয় 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী গুরুত্ব দিতে যাচ্ছেন? ওনার যেটা যতগুলো এজেন্ডা ছিল তার মধ্যে একটা ছিল আপনার হেলথ কেয়ার, সেটা বলা যায় অনেকটা পুরোপুরি ব্যর্থই হয়েছে। আর দ্বিতীয় একটা যেটা এজেন্ডা ছিল সেটা হচ্ছে আপনার ট্যাক্স রিফর্ম, সেটা বলা যায় উনি সাফল্যের পথে যেভাবেই হোক আপনার রিপাবলিকান সিনেটররা সেটা পাশ করিয়ে দিয়েছে, ওনার সিগনেচারের অপেক্ষায় আছে, কিন্তু ওইটার পরিপ্রেক্ষিতে কিন্তু উনি ফলসলি কিন্তু ক্লেম করছে যে ওবামা কেয়ার ও ওবামার যে হেলথ কেয়ার সেটা বাতিল হয়ে গেছে। এই কারণে উনি এটা ক্লেম করছে যে ওখানে যে ম্যান্ডেট ছিল ওবামা আপনার হেলথ কেয়ারের, সেই ম্যান্ডেটটা ওই আমাদের ট্যাক্স রিফর্মে উঠিয়ে দিয়েছে। কিন্তু এটা একটা খুব সামান্য অংশই কিন্তু হেলথ কেয়ারের একটা প্রভিশন, লিটল প্রভিশন, সেটাকে কিন্তু উনি জাহির করার চেষ্টা করছে যে ওইটাও বাতিল হয়ে গিয়েছে, ওইটাও বাতিল হয়ে যাবে। যেহেতু আপনি অ্যাটর্নি, আমি অভিবাসন নিয়ে জানতে চাই যে অভিবাসন নীতি নিয়ে 2017 সালে তার প্রথম বছরে অনেক গুলো পদক্ষেপ তিনি নিয়েছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে এবং উনি আমরা একদম বছরের শেষ নাগাদ যে বিষয়টি চলে এসেছে নিউ ইয়র্কে পরপর দুটি সন্ত্রাসী হামলার জের ধরে, যে ফ্যামিলি ভিসা এবং লটারি সিস্টেম, তো আপনার কি মনে হয় 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে কোনো পরিবর্তন আনার জন্য কি আবার উদ্যোগী হবেন কিনা? না দেখুন, এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, ওনার যে ইলেকশন ক্যাম্পেইন ছিল ওখানে কিন্তু ইমিগ্রেশন একটা মানে আপনার প্রাইম একটা ইস্যু ছিল। সেক্ষেত্রে কিন্তু উনি সবসময় কিন্তু বলেছে যে ইলিগ্যাল ইমিগ্রেন্ট আমি চাই না এদেশে, যারা ইলিগ্যাল আছে তাদেরকে আমি বহিষ্কার করে দেব। কিন্তু উনি কিন্তু সবসময় বলছেন আমি লিগ্যাল ইমিগ্রেশনের পক্ষে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু লিগ্যাল ইমিগ্রেশনের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। কিভাবে? সেটা হচ্ছে উনি কিন্তু এই যে রিসেন্টলি যে চেইন ইমিগ্রেশনের বিপক্ষে মানে আপনার বিপক্ষে কথা বলছে, তারপর ডিবি লটারি ভিসা ক্যান্সেল করে দেওয়ার কথা বলছে, উনি আপনার যে ম্যারিট বেস ইমিগ্রেশন চালু করার কথা বলছে, এবং পাশাপাশি আপনার প্রতি বছর যে একটা আপনার প্রায় 500,000-এর উপরে যে লিগ্যালি ইমিগ্রেন্ট হয় সেটাও উনি কমিয়ে আনার চেষ্টা করছে। দ্যাট মিন্স যে উনি আসলে ইলিগ্যাল ইমিগ্রেন্টকে বের করে দেওয়ার যে ইস্যু তুলেছে সেটা অন্তরালে কিন্তু উনি লিগ্যাল ইমিগ্রেন্টের কিন্তু বিপক্ষে উনি, যেটা কিনা আলটিমেটলি একটা যে হোয়াইট সুপ্রিমিস্ট যে ইস্যু মানে চলে আসছে ফার রাইট গ্রুপের যে একটা দাবি ছিল সেই দাবিটাই কিন্তু উনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমার চেষ্টা করছেন আমাদের সাথে একজন যোগ হয়েছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আসমা, আমি ব্রঞ্জ থেকে বলছি। জি আসমা, আপনার প্রশ্নটি করুন। মাহফুজুর রহমান কি টেক্সটাইল করেন উনি? আমাদের বাংলাদেশিদের মধ্যে প্রচুর লাইসেন্স সিপিএ আছে, যারা সার্টিফাইড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলে, ওদের কাছে গেলে হয়তো আপনি ভালো অ্যাডভাইস এবং ভালো আপনার ভালোভাবে ট্যাক্সটা ফাইল করতে পারেন। এবং সেই সাথে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটি অনুরোধ থাকবে, অবশ্যই প্রশ্ন করার সময় টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, যাদের ফোনের স্পিকারটি অন থাকবে সেটি বন্ধ করে নেবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করবেন, প্রশ্ন করার পর টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন উত্তর শোনার জন্য। কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।
আপা, আমি আমি মামুন বলছিলাম জামাইকা থেকে। জি মামুন ভাই বলুন। প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো, আমি মামুন, মামুন আছি। হ্যাঁ বলুন ভাইয়া, আপনার প্রশ্নটি টানা করতে হবে, আপনি টেলিভিশনে ভলিউমটি শুনবেন না। আমার প্রশ্নটা হলো, আমি 2015 সালে আমার মাকে দিয়ে আমার ভাইয়ের জন্য আন্ডার 20, আমি 2015 সালে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছিলাম এদেশে আসার জন্য, আমেরিকা আসার জন্য। সেই দরখাস্তটা অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু সে যখন অ্যাপ্রুভ হয়েছে তখন তার বয়স হয়ে গেছে, মানে 21 বছর পূর্ণ হইতে 14 মাস বাকি ছিল। তো সেটা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এই মুহূর্তে যারা বলতেছে যে আমাকে অপেক্ষা, তাকে অপেক্ষা করার জন্য, তো এই এই ক্ষেত্রে আমার কি করণীয় আছে বা আমি কি করব? আচ্ছা জি, আসলে আপনারা আমার গ্রিন কার্ড হোল্ডার না সিটিজেনশিপ? না, লাইনটি কেটে গেছে। আচ্ছা, কেটে গেছে, আপনি দু ভাবে এটু উত্তর দেন। হ্যাঁ ঠিক আছে, আর না সিটিজেন হলো তো এটার কোনো আপনার অপেক্ষা কোনো প্রয়োজনই নেই। না, সেক্ষেত্রে স্টিল 21 ওভার 21 হয়ে গেলে সেক্ষেত্রে অপেক্ষার বিষয় এখানে জড়িত আছে। আর যদি উনি গ্রিন কার্ড হোল্ডার হন এবং আপনার ভাইয়ের বয়স আন্ডার 21 থাকে এবং এটা অ্যাপ্রুভ হয়ে থাকে, অবশ্যই আপনাদের ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে, যেন সিএসপি এর মাধ্যমে ওনাকে মাইনর চাইল্ড হিসাবে ওনার ভিসা ইস্যু করা হয়, যেটা কিনা এখন ফেব্রুয়ারি 2016 চলছে। যেহেতু আপনি 2015 অ্যাপ্লাই করেছেন, আপনি তাদের কাছে রিকোয়েস্ট করলে হয়তো এটা গ্রান্ট করতে পারে এবং ইমিডিয়েট ভিসা অ্যাভেলেবেল হতে পারে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমার বাংলাদেশ যাবার প্ল্যান আছে, তো আমি যদি বাংলাদেশে এখন যাই কোন প্রবলেম হবে কিনা আর কি? আচ্ছা ঠিক আছে, না গ্রিন কার্ড হোল্ডার যারা তাদের আমেরিকার বাইরে ট্রাভেলে কোনো বাধা নেই, তবে 6 মাসের বেশি থাকা উচিত না, কিন্তু আপনি আইনগতভাবে 11 মাস পর্যন্ত থাকতে পারেন, আবার পারমিশন নিয়ে আপনি 1 বছরের বেশিও ম্যাক্সিমাম 2 ইয়ার্সও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি জি, আমি, আপনি টেলিভিশনের ভলিউমটি শুনবেন না, আপনি প্রশ্নটি করে আপা তারপরে টেলিভিশনের ভলিউমটি শুনবেন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি নাসরিন বলছি জামাইকা থেকে। জি নাসরিন আপা বলুন। আমার একটা প্রশ্ন ছিল আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছি 2006 এ, আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছি। আচ্ছা, 2006 সালে অ্যাপ্লাই করেছেন, এরপরে কতদিন লাগবে? এই ধরনের তো প্রশ্ন করতে চান? না, আমি ওই প্রশ্নটা করতেছি না, আমার ভাই মেন্টাল রিটার্ডেড। জি, আপনি টানা করুন প্রশ্নটি আপা। আমার ভাই কি আসতে পারবে? মানে আমার ভাইয়ের ছেলেরা ভালো, ওরা অ্যাবনর্মাল না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি, মেন্টাল, এটা আমি পুরোপুরি বলতে পারবো না, কিছু